দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র নেতা সহ আটক সকল নেতাকর্মীর মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। সকালে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিলটি রাজধানীর শান্তিনগর মোড় থেকে শুরু হয়ে কাকরাইলে গিয়ে শেষ হয়। এ সময় সরকারের পদত্যাগ, অবৈধ ডামি নির্বাচন বাতিলের দাবি জানানো হয়।